হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভিং উইথ স্মাইল। আজকে আমি শেয়ার করব লাচ্ছা পরোটার রেসিপি। লাচ্ছা পরোটা অনেক রকমভাবে বানানো, তবে আমি সহজ পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন কীভাবে এই সুস্বাদু ডিশটি বানাতে হয় আমরা দেখে নিই। লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ। এবার এর মধ্যে আমি দেব লবণ, আর দেব তেল, সাদা তেল দিয়ে আগে ময়ান দিয়ে নেব। আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে নিয়েছি। এবার পুরোটা আগে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ময়ামটা দিয়ে নিয়েছি। ময়ামটা দেওয়ার পর বুঝবেন কী করে হয়েছে। দেখুন, হাতের মধ্যে কিছুটা ময়দা নিয়ে মুঠ করলে একসাথে দলা পাকিয়ে যাচ্ছে, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে। তো ময়ামটা পুরোপুরি হলে এরকম ময়দাগুলো হাতের মুঠোতে এক জায়গায় দলা পাকিয়ে আসে। এবার আমি এটাতে পরিমাণ মতো জল দিয়ে একটা ডো বানাবো। দেখুন বন্ধুরা, আমি একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি। দেখুন, এখন এটার মধ্যে আমি আর একটু সামান্য তেল দেবো, দিয়ে একটু মাখিয়ে আমি এটা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে ময়দাটা সেট হয়ে যায়। তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা মাখিয়ে নিলাম। এবার এটা 30 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। আরেকটা কথা, এই যে ময়দাটা আমি মাখিয়েছি, এটা কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট ধরে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ময়দাটা যদি খুব ভালোভাবে মাখা হয় তাহলে পরোটাটাও কিন্তু সফট হবে। দেখুন বন্ধুরা, আমি 30 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন, ডোটা সেট হয়ে গেছে আর কতটা সফট হয়েছে। এখন এটাকে আমি আবার একটু মেখে নেব। মাখাটা কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে, আমি প্রথমেই বলেছি। মেখে নিলাম আমি। এবার এখান থেকে আমি লেচি নিয়ে নেব, একটু বড় সাইজেরই নেব। লাচ্ছা পরোটা যেরকম সাইজ হয় সেরকম সাইজ আনতে গেলে একটু বড় সাইজ, মানে নর্মাল যে আমরা রুটির সাইজটা নিই তার থেকে একটু বড় নিতে হবে। আমি এরকমভাবে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি লেচি করে নিয়েছি। আমি এটাকে বেলবো, আর দুটোকে এখন ঢেকে সাইডে রাখলাম। তো এখন ময়দা নিয়ে নিয়েছি, ময়দা দিয়ে আমি আগে বেলে নেব। যেভাবে রুটি বেলা হয় সেভাবেই বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি বেলে নিয়েছি। খুব পাতলাও বেলিনি, খুব মোটাও কিন্তু আমি বেলিনি।
এখন যেটা করব এর উপর দিয়ে আমি দেব কিছুটা সাদা তেল। তেল আমি দিয়ে দিয়েছি, এবার এটা পরোটাটায় ভালো করে মাখিয়ে নেব। ব্রাশ করে নিচ্ছি আমি, এবার এর উপর দিয়ে আমি দিয়ে দেব ময়দা। এখানে আপনারা ঘিও দিতে পারেন তেলের বদলে। আর এই যে ময়দাটা আমি দিচ্ছি, এই সময় আপনারা চাইলে একটু চাট মশলাও দিয়ে দিতে পারেন, ফ্লেভারটা আরও ভালো হয়। তবে আমি বাড়িতে এমনি বানাই। আর লাচ্ছা পরোটা বানানোর অনেক রকম পদ্ধতি রয়েছে, তবে আমি সব থেকে সোজা পদ্ধতিটা, যেটা আমার মনে হচ্ছে মনে হয় সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ময়দাটা দিয়ে দিলাম, এবার আমি যেটা করব দেখুন, এটাকে ফোল্ড করব একবার সামনে পেছনে এরকম ভাবে ফোল্ড করব। এখানটা একটু ময়দা দিয়ে দিলাম, ময়দাটা এখানটা মনে হচ্ছে একটু কম হয়েছে, সেই জন্য ময়দাটা এখানে একটু দিয়ে দিলাম। এরকম সামনে পেছনে সামনে পেছনে করে ভাঁজ করে নিচ্ছি। দেখুন ভাঁজটা আমি করে নিয়েছি। এবার যেটা করব, খুব হালকা হাতে এটাকে একটু টেনে একটু লম্বা করব। দেখুন খুব হালকা ভাবে করতে হবে, হালকা হাতে। দেখুন দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব আমি করে নিচ্ছি, খুব জোর হাতে কিন্তু করবেন না, মাঝখান দিয়ে তাহলে আবার ছিঁড়ে যেতে পারে। তো হালকা হাতে যতটা সম্ভব লম্বা করে দেবেন। ময়ামটা খুব ভালো করে দিতে হবে, যেটা বলছিলাম, পরোটাটাও নরম হবে। আর এই দেখুন এটাও আপনার সুবিধা হবে এটা লম্বা করতে। তো যাই হোক আমি এটা করে ফেললাম যতটা সম্ভব। এবার কি করব, রোল করব। দেখুন একটা কর্নার ধরে আমি রোল করছি। করে এটাকে টেনে এই পেছনটায় এরকম করে ঢুকিয়ে দিচ্ছি, পেছনটায় দিয়ে দিচ্ছি। আর দেখুন সামনের পোর্শনটা, এবার এরকম করেই বাকিগুলো আমি করে নেব। তার আগে এটাকে এবার বেলে নেব, তেল দিয়েও বেলতে পারেন ময়দা দিয়েও বেলতে পারেন, আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। খুব হালকা হাতে বেলবো। আর বেলার সময় কিন্তু এটাকে, যেমন আমরা রুটি বা লুচি বেলার সময় এপিট ওপিট করে বেলি, সেরকম বেলবো না, একদিকেই বেলবো। দেখুন বন্ধুরা খুব পাতলা একদম কিন্তু হবে না, পরোটা তো খুব পাতলা, পরোটা খেতেও কিন্তু ভালো লাগে না।
আমার পরোটাটা বেলা হয়ে গেছে। আর একটুখানি সমান করে নিচ্ছি, দেখুন পরোটাটা কিন্তু বেলা কমপ্লিট হয়ে গেছে এই যে। আর দেখুন লেয়ারগুলো কিন্তু হালকা হালকা করে কিন্তু বোঝা যাচ্ছে। তো এভাবেই বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। আমি তাওটাকে গরম করে নিয়েছি বা চাটুটাকে গরম করে নিয়েছি, এখন এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। যখন ওপরটা একটু ফুলে ফুলে উঠবে তখন আমি উল্টে দেব, অর্থাৎ ড্রাই হয়ে যাবে তখন আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা একটু ফুলে ফুলে উঠেছে, অর্থাৎ দোয়ার পাড়টা ড্রাই হয়ে গেছে। তো আমি এখন এটাকে উল্টে দেব। উল্টে অপর পিঠটাও হতে দেব। দেখুন বন্ধুরা এটা ড্রাই হয়ে গেছে, অর্থাৎ দুপিটি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি তেল। ভালো করে অয়েলটা ব্রাশ করে নিচ্ছি পুরো পরোটার উপরে। এবারে আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে এই পিঠাতেও আমি তেল দিয়ে দেব। আপনারা যদি আরেকটু বেশি তেল দিয়ে পরোটা ভাজা খেতে পছন্দ করেন সেটা আপনারা নিজেদের পছন্দ মতো করে নেবেন। আমি উল্টে দিলাম, দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। আর এই যে দেখুন লাচ্ছাগুলো হয়ে গেছে, এই যে খুন্তিটা ঢুকে যাচ্ছে লাচ্ছার যে পার্ট হয় পার্টে। এভাবে দুই পিট গোল্ডেন কালার হওয়া অব্দি আমি ভেজে নেব। দেখুন লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তাহলে রেডি হয়ে গেল বন্ধুরা লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটা। তাহলে এখন আপনারা বাড়িতে অনেক সহজেই এটি বানিয়ে নিতে পারবেন। আর দেখুন পরোটার লেয়ারগুলো এই যে পরোটার লেয়ারগুলো কিন্তু বোঝাই যাচ্ছে। দেখুন প্রত্যেকটা লেয়ার তো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন। নমস্কার।